বাজে সকাল 10টা, এই সকাল 10টা থেকে আমি আমার দিনটা শুরু করছি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমার টিফিন করা হয়ে গেছে, মেয়েদেরও টিফিন করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড গেছে আজকে কলকাতা নাকতলায়। আমাদের শ্রী শ্রী গুরুদেবের আশ্রম আছে, শ্রী শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আমাদের আরাধ্যদেব, আমাদের গুরুদেব। অল ওভার ইন্ডিয়াতে অনেক আশ্রম আছে আমাদের। এই আশ্রমটা আমাদের কেন্দ্রীয় আশ্রম, দেশের বাইরেও আছে অনেক জায়গায়। আগামী সপ্তাহে আমাদের বাড়িতে সঙ্গ আছে, তার কিছুদিন পরেই আমরা পুরী যাচ্ছি, জানো তো। এই পুরী যাওয়ার টিকিট হয়েছিল আমাদের গেল বছর লকডাউনের আগে। ঠিক আমরা পুরী যাব মার্চে, সেই সময় হঠাৎ করে শুনি একদিন হলো জনতা কারফিউ, তারপরের দিন থেকে হয়ে গেল লকডাউন। মন মেজাজ এতটাই খারাপ হয়েছিল, এতটাই কষ্ট পেয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আবার জগন্নাথদেব কৃপা করেছেন, আমরা যাচ্ছি সকলে। আরও অনেকে যাচ্ছে আমাদের সাথে, আমি আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়ে, বড়ো মেয়ে যাচ্ছে না, বড়ো মেয়ে এবার মাধ্যমিক দেবে। তো সকালে উঠে একটা গুড নিউজ পেয়েছি, জানো তো, মনটা খুব আনন্দে ভরে গেল। আমার গোলাপ গাছে কড়ি এসছে, একটা গাছ হচ্ছে একটা সন্তানের সঙ্গ, যাদের আছে যারা লাগায় তারা জানে। ছোট থেকে একটা সন্তানকে যখন আমরা ধীরে ধীরে জন্ম হওয়ার পর থেকে মানুষ করি, বড় করি, তারপরে একদিন যখন সে মা বলে ডাকে, তার থেকে বেশি আর কিছু আনন্দের থাকে না। সেরকমই যখন আমরা একটা গাছ লাগাই, সেই গাছটা যখন জল দিয়ে ধীরে ধীরে তার আস্তে আস্তে বড় করে তুলি, তখন যেদিন তার গাছে একটা ফুল আসে বা ফল হয়, তার থেকেও আনন্দের কিছু থাকে না। চলো আমি তোমাদের দেখাই আমার গাছ। চলো এখন সংসারে অনেক কাজ আছে, কাজগুলো আমি শুরু করি, তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। চলো দেখো, আমার ঘর মোছা পড়ে, বাসন দেওয়া হয়ে গেছে, গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবারে। হ্যালো ফ্রেন্ড, আমার রান্না হয়ে গেছে, এখন ব্যাংকে যাবো। তো চলো ব্যাংকের থেকে ঘুরে আসি, রান্না সেরকম বেশি কিছু করলাম না, ব্যাংকে যাবো বলে ব্যাংকের কাজটা মিটিয়ে আসি। চলো ফ্রেন্ড, কিছুক্ষণ আগে আমি ব্যাংকে থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে এত রোদ্দুর, আজকে প্রচুর রোদ্দুর, এই মার্চ মাস থেকে এত রোদ্দুরের তাপ, আগামী দিন কী হবে। তো যাই হোক, এই ব্যাংকে থেকে এসে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন আমার ছোটো মেয়ে তেঁতুলের আচার খাচ্ছে, ডেলি দুপুরবেলা হলেই ওর তেঁতুলের আচার খাওয়া। বড়ো মেয়ে স্কুল থেকে এসছে, ওকে খেতে দেবো। তো চলো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।